দেখো দাদার মা, আমি জানি তুমি পারবে আমার ছেলেটাকে আবার আগের মতো করে দিতে। বিশ্বাস করো মা, আমার ছেলেটা এমন ছিল না। আমার ছেলেটা ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে। রুহি নামের একটা মেয়েকে আমার ছেলে ভীষণ ভালোবাসত। মেয়েটা তার ক্যারিয়ারের জন্য আমার ছেলেকে ঠকিয়ে চলে গেছে, সাথে কেড়ে নিয়ে গেছে আমার ছেলের মুখের হাসি। যে ছেলেটা পুরো বাড়ি মাথায় করে রাখত, সে ছেলেটা আমার এখন সব সময় গম্ভীর হয়ে থাকে, কিছু বললেই রেগে যায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো, আমার আগের মতো করে দাও। তুমি যা চাইবে আমি তোমাকে সব দেব, তোমার সব অপূর্ণ ইচ্ছে আমি পূর্ণ করে দিব। তুমি শুধু আমার ছেলের হাসি ফিরিয়ে দাও, আমার ছেলেটাকে আগের মতো শান্ত আর চঞ্চল বানিয়ে দাও। বাবা হয়ে ছেলের কষ্টটা সহ্য করতে পারছি না। স্যার, আপনি বোঝার চেষ্টা করুন, আমি আমার পরিবারের বড় মেয়ে। আমার বাবা 2 বছর হলো বিছানায় পড়ে আছে। আমার আম্মু হার্টের রোগী। আমার একটা 12 বছরের ভাই আছে। আমি তাদের সুখের জন্য, তারা একটু ভালো থাকবে বলে চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি। নিজের জীবন সুন্দর করার জন্য আসিনি। তোমার বাবা মার দায়িত্ব আমি নিব, কথা দিলাম। তোমার বাবাকে ভালো চিকিৎসা আমি করাবো। শহরের সব থেকে বড় হসপিটালে তোমার বাবার চিকিৎসা সেবা দেওয়া হবে। তোমার আম্মুকে ভালো রাখার জন্য যা যা করা লাগে আমি করব। তোমার ভাইয়ের পড়ালেখার দায়িত্ব আমি নিব। তবু তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক পা হাঁটে না স্যার। আমি আমাদের গ্রামে অনেক বিয়ে দেখেছি, যারা বলেছে বিয়ের পরে তারা মেয়েকে পড়াশুনো করাবে, চাকরি করতে দেবে, বিয়ে করে নিয়ে যাওয়ার সময় কি ভালো ব্যবহার, বিয়েটা যখন হয়ে যায় তখন সবার আসল রূপ বেরিয়ে আসে। মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে, এখন কিসের লেখাপড়া করা লাগবে? জামাই থাকতে কেন চাকরি করা লাগবে? মেয়েরা ঘরের কাজ করবে, মেয়েদের শুধু রান্না ঘরেই মানায়, এসব কথা শুনতে হয়। দেখো মা, সবাই এক না। এটা তোমার গ্রাম না, এটা শহর। এখানে যেমন ভালো আছে ঠিক তেমনি খারাপও আছে। তুমি আমাকে ভরসা করে দেখতে পারো, নিরাশ হবে না। সরি স্যার, আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই, তাদের খারাপ সময়ে তাদের পাশে থাকতে চাই। আমি এতটা স্বার্থপর হতে পারি না স্যার। আমার পরিবার খুব আশা করে আছে আমাকে নিয়ে, আমি ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার ভাইটা খুব ছোট, পড়াশুনো করিয়ে ওকে মানুষ করতে চাই। আমি না থাকলেও সে বাবা মার পাশে থাকতে পারে। আমার এখন নিজের কথা ভাবলে চলবে না স্যার। আপনি আমার সার্টিফিকেটগুলো দেখুন, আমার ইন্টারভিউ নিন, যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে সিলেক্ট করে নেবেন। আমার কথাটা একবার ভেবে দেখো অদরা, আমি তোমাকে সময় দিলাম। তোমার সার্টিফিকেটগুলো রেখে যাও, রাতে তোমার ফোনে মেসেজ চলে যাবে। স্যার, ভাবার কিছু নেই, আমি আমার জীবন নিয়ে এখন ভাবছি না। ভালো থাকবেন, ভাগ্যে থাকলে আবার দেখা হবে, আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। বলেই অধরা বেরিয়ে গেল। অধরা চলে যাওয়ার পরে আশরাফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তোমাকে রাজি হতেই হবে অধরা মা, আমার ছেলের সুখের জন্য যদি একটু স্বার্থপর হতে হয় তাহলে আমি তাই হব। তবু তোমাকে আমি ছেলের বউ বানিয়ে নিয়ে আসব। অধরা দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ার জন্য জোরে জোরে হাঁটছিল। তখনই আহান অফিসে আসছিল তার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। অধরার হাত লেগে আহানের ফোন নিচে পড়ে গেল। ফোন পড়ে যেতে দেরি হলেও ভেঙে যেতে একটু সময় নিল না। আহান রাগি দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। চোখ কি চুলের মধ্যে নিয়ে হাঁটো নাকি? আমাকে দেখলেই তোমার ঝামেলা সৃষ্টি করতে ইচ্ছে করে। আপনি চোখ কি কপালে তুলে নিয়ে হাঁটেন? আজকাল ছেলে মেয়েদের স্বভাব, রাস্তা দিয়ে হাঁটবে ফোনের দিকে চোখ থাকাই লাগবে। ফোনের নেশায় এত মগ্ন থাকেন, চারপাশে কেমন হয়ে গেলেও টের পাবেন না। আসছে আবার আমাকে বলতে। তুমি কি জানো আমি কে? তুমি আমার বাবার অফিসে দাঁড়িয়ে আমাকে জানোয় তা বলে যাচ্ছ? এটা আপনার বাবার অফিস, আপনার নয়। এখানে নিজের যোগ্যতার প্রমাণ দিতে এসেছে, কারো কথা শুনতে আসেনি। তুমি আমার ফোনের ডিসপ্লে ভেঙে দিয়েছ, এখন মেরামত করার টাকা তুমি দিবে, না হলে তোমাকে এখান থেকে এক পাও নড়তে দিব না। আমাকে কি বোকা পেয়েছেন? শুনুন, আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমাকে এতটা বোকা ভাববেন না, এক কানা করিও আপনাকে দিব না। বলে অধরা চলে গেল। আশরাফ চৌধুরী সব কিছু দেখে দূর থেকে হাসছিলেন। আহান রেগে বাবার কাছে গেল। বাবা, এখনই একটা মেয়ে আসছিল, কি করতে এসেছিল? যদি চাকরির ইন্টারভিউ দিতে এসে থাকে, ওই মেয়ের চাকরি যেন কোনোভাবেই না হয়। কি ব্যাপার, তুমি মেয়ের কথা বলছ? আবার নতুন করে প্রেমে পড়লে নাকি? মেয়েটা চাকরির জন্য এসেছিল। মেয়েটা খুব ভালো, পড়াশোনা অনেক ভালো, তাছাড়া মেয়েটা খুব দায়িত্ববান।
এমন একজন আমাদের অফিসে থাকলে আমাদের ভালো হবে। বাবা, তুমি জানো ওই মেয়ে আমার সাথে কি করেছে? আমি জানতে চাই না অধরা তোমার সাথে কি করেছে। আমার একজন দায়িত্ববান পিয়ে চাই, তাই নিয়োগ দিয়েছিলাম। অধরার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল অধরা, ওকে না নেওয়ার কোনো কারণ দেখছি না। নিজের ছেলের থেকে ওই মেয়ে তোমার আগে হয়ে গেল? তুমি নিজের ছেলে হয়ে আমাকে কোন কাজে সহযোগিতা করেছ বলো তো? তোমার বড় ভাই তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তুমি সারাদিন নিজের মতো থাকো। একটা বার ভেবে দেখেছ তোমার বাবার বয়স হয়েছে, এই বয়সে এত কাজ করতে কষ্ট হয় কি না? একটা বার কোনো দিন জানতে চেয়েছ আহান, হঠাৎ করে আজ কি মনে করে অফিসে আসলে? এখন এসেই বলছ অধরাকে নেওয়া যাবে না। আমি কাকে নিব আর না নিব এখন সেটা তুমি ঠিক করে দিবে। আহান রেগে গটগট করে বেরিয়ে যায় তার বাবার অফিস থেকে। বর্ষাকাল চলছে, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে গাড়ি পাওয়া মুশকিল হয়ে গেছে। অধরা গাড়ির জন্য অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আশরাফুল চৌধুরী অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখে তিনি অফিস থেকে একটি ছাতা নিয়ে বের হলেন। আহান রাগে গজগজ করতে করতে বাহিরের দিকে আসছিল। অধরাকে দেখে রাগ পুরো মাথায় উঠে গেল। অধরাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাবে, তখনই অধরা পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সরে দাঁড়ালো। আহান ঠুস করে নিচে পড়ে গেল, কাদা নিয়ে পুরো মুখ মেখে গেছে। অধরা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না। এগিয়ে এসে বলল, দেখলেন তো, অন্যের জন্য কুয়ো খুঁড়তে গিয়েছিলেন না, এখন সেই কুয়োতে নিজেই পড়ে মরুন। অসভ্য মেয়ে একটা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি দেখে নিব। এই অফিসে কাজ করবে তাই না? দেখো তোমার কি অবস্থা আমি করি। আমি অধরা, আমাকে শাস্তি দিতে এসে আপনি আবার নিজেই না শিক্ষা পেয়ে যান। একটু ভাব নিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি অধরা, দুঃসময়ে সবার পাশে থাকতে পছন্দ করি, উঠে আসুন। আমার এখন এতটা খারাপ সময় আসেনি যে তোমার মতো পেতনির হাত ধরে উঠতে হবে। আমি পেতনি হলে আপনি কোন লাখ সাহেব? এসে গেছেন, আপনার থেকে আমার দেব যথেষ্ট সুন্দর, চারপালা দেব আমার আপনার থেকে ভালো বোঝে, আমি খেতে দিলে সব সময় আমার পিছু ঘোরে। আহান ভ্রু কুসকে তাকালো অধরার দিকে। এই চারপাওয়ালা দেবটা কে আবার? চারপাওয়ালা দেবটা হচ্ছে আমাদের এলাকার হৃষ্টপুষ্ট কুত্তা, সবাই তাকে ভালোবেসে দেব বলে ডাকে। তুমি আমাকে কুত্তার সাথে তুলনা করছো? তুমি জানো না মানুষ সৃষ্টির সেরা জীব, আর তুমি মানুষের সাথে কুত্তার তুলনা করছো? কুকুর একটা হারাম প্রাণী। এই যে মিস্টার, মানুষ সৃষ্টির সেরা জীব এটা ঠিক, তাহলে আপনি আমাকে ভূতের সাথে তুলনা করলেন কেন? ভূত কারা হয়? যারা নিজের জীবন নিজে দিয়ে দেয়। আপনার কি মনে হয় আমি এসব পাপ কাজ করব? আহান কোনো কথা বলছে না, রাগে দুই হাত মাটিতে খামসে ধরে আছে। একটু পরে উঠে অধরার দিকে এগিয়ে আসলো, দুই হাতে থাকা কাদাগুলি অধরার মুখে মাখিয়ে দিয়ে দিল দৌড়। আহানকে আর কে পায়, মেয়েটাকে একটু হলেও শিক্ষা দিতে পেরেছে, গায়ের জ্বালা একটু হলেও কমেছে। চারপাওয়ালা দেব, আমি যদি আপনাকে জন্মে শিক্ষা না দিয়েছি তাহলে আমার নামও অধরা না বলে বাহিরের কল থেকে নিজের মুখ ধুয়ে নিল। বৃষ্টির পানি শরীরে পড়ছে না দেখে উপরের দিকে তাকিয়ে দেখল আশরাফুল চৌধুরী ছাতা ধরে দাঁড়িয়ে আছে। তুমি এখনো বাসায় যাওনি? বৃষ্টির জন্য গাড়ি পাচ্ছি না স্যার, একটা গাড়ি পেলেই চলে যাব। কিছু মানে না করলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি, আমাকে বলো তুমি কোথায় থাকো। ধন্যবাদ স্যার, লাগবে না, আমি চলে যেতে পারবো বলে অধরা বাহিরের দিকে হাঁটা শুরু করলো। এমনিতেই ভিজে গেছে, আর ভেজার ভয় করলে চলবে না। বাবা আমি বুঝি না বাহিরের মানুষের জন্য তোমার এত দরদ কিসের, বাসায় যাব চলো, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আহানকে দেখে অধরা তেড়ে যাবে, তখন খেয়াল হলো আশরাফুল চৌধুরী দাঁড়িয়ে আছেন। ওনার সামনে একদম বাজে মেয়ে হওয়া যাবে না, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে। এই ছেলের সাথে যুদ্ধ করার থেকে চাকরিটা আগে দরকার অধরার কাছে। আহান তুমি বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে। কিছু হবে না বাবা। আমরা যদি অধরাকেও ওর বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তোমার কি খুব বেশি সমস্যা হবে? অধরা আর আহান দুজন মিলে বলল, অসম্ভব স্যার, দরকার পড়লে আমি কাক ভেজা হয়ে পায়ে হেঁটে বাড়ি যাব, তবুও এই চারপাওয়ালা দেবের সাথে যাব না। বাবা আমি রিক্সা করে যাব, তবুও এই পেতনির সাথে যাব না বলে দুজন দুই দিকে হাঁটা শুরু করলো। আশরাফুল চৌধুরী দুজনের কথায় হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল।
কাক ভেজা হয়ে নানির বাসার সামনে এসে কলিং বেল চাপ দিল অধরা। এই অচেনা শহরে তার নানি ছাড়া কেউ নেই। বৃষ্টিতে ভিজে এখন বেশ বিরক্ত লাগছে। নানি দরজা খুলছে না দেখে এক নাগারে কলিং বেল বাজিয়ে যাচ্ছে অধরা। একটু পরে অধরার নানি এসে দরজা খুলে দিল।